এদিকে কাদের মির্জাকে নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জে। মঙ্গলবার বিকেলে বের হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে ফরিদপুর চার আসনের সংসদ সদস্যের কুশু পুত্তলিকা দাহ করেন তারা। এ সময় নিক্সন চৌধুরীকে নোয়াখালীবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা।